ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شو ما جو ديني بجان يسرين যারা অবৈধভাবে মেলামেশার কারণে সন্তান আসছে এদের কথাবার্তাগুলো কি আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে সম্প্রচার করতে পারি কিনা ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো কেমন সম্মানে যদি নিবে জেনা এটা অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ আর এগুলার প্রচার প্রসারের বিষয়ে অত্যন্ত কঠিন শরীয়তের বিষয়টা কারণ সাতজন না দেখলে একসাথে পুরুষে তাইলে এটা প্রমাণ হবে না আর সাতজন একসাথে জেনা দেখা এটা খুবই কঠিন তারপরে সাতজনের থেকে একজন যদি কম হয় আর তিনজনের দাবি করে তাইলে যারা জেনা করছে তাদের তো সাজা হবে না বরং যারা এই তিনজনের সাক্ষী দিবে তাদেরকে 80টা করে বেত্রাঘাত করতে হবে এটা জঘন্যতম একটা অপরাধ আর যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে তাইলে এর জন্য যারা এখানে দোষী তারাই এখানে আল্লাহ তাআলার দরবারে দোষী হবে এবং সমাজের মধ্যে যেই দোষ আসবে এটা দেখবে রাষ্ট্রপক্ষ তাই এখানে বিচারিক আদালতে যা হয় তাই হবে এখানে পাবলিকে এগুলো নিয়ে চর্চা করা হারামের অন্তর্ভুক্ত হবে তাছাড়া কোরআনে আল্লাহ তাআলা বলেন ইজা জা ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু যখন অপরাধী তোমাদের নিকটে কোনো সংবাদ নিয়ে আসে তখন এটাকে তোমরা যাচাই বাছাই করো আর বাস্তবে তারা জানা করছে নাকি জানা করে নাই এটা সাধারণ মানুষের যাচাই করার কোনো সুযোগ নাই আর সাধারণ মানুষের কোনো দায়িত্ব না যাদের দায়িত্ব তারা সেটা দেখাশোনা করবে সাধারণ পাবলিকে এই ধরনের যদি নাকি সম্প্রচার করে তাহলে অবশ্যই গুনাহে জারিয়ার কাজ করবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আশা করি বিশ্বের বুঝতে পারছেন আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।